আপনার সংবাদ পত্রের জন্য একটা ভিন্ন ব্যবস্থা দেখতে হবে, আমাদের আহ্বানের হরতাল তা শেষ হতে যাচ্ছে এবং আপনি জানেন যে আজকে এই হরতাল আমরা আহ্বান করেছিলাম। গতকাল ঢাকা মহানগর সিটি কর্পোরেশনের নির্বাচনে যে প্রহসন করা হয়েছে, তামাশা করা হয়েছে, তার প্রতিবাদে নির্বাচন সভাপতি প্রত্যাখ্যান করে আমরা এই হরতাল আহ্বান করেছিলাম। গতকালকে সিটি কর্পোরেশন নির্বাচনে আরেকবার প্রমাণিত হয়ে গেল বর্তমান নির্বাচন কমিশন বর্তমানের অভিজাত সরকারের অধীনে কোন নির্বাচনেই জনগণের কোনো আস্থা নেই এবং এই নির্বাচনের মধ্য দিয়ে আরেকবার প্রমাণিত হয়ে গেল যে বর্তমান সরকার তারা জনগণের ভোটের অধিকারকে সুদহর করছে না, তারা জনগণের সমস্ত গণতান্ত্রিক অধিকারগুলোকে অরণ করে তারা তাদের যে লক্ষ্য একদলীয় শাসন ক্ষমতা প্রতিষ্ঠা করা সেটা তারা করতে পেরেছে। জানেন যে 2014 সালে যে ভোটারবিহীন এবং একতরফা নির্বাচন হয়েছিল, প্রতিদ্বন্দ্বিতায় হয়নি, সেই নির্বাচন পরবর্তীতে 2018 সালের নির্বাচনে একইভাবে আগে রাত্রে ভোট ডাকাতি করে এই সরকার অবৈধভাবে দখল দায়িত্বে সরকার প্রতিষ্ঠা করেছে, তা জোর করে ক্ষমতায় দখল করেছে। এই দেশের জনগণ 1971 সালে একটা স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে তারা স্বাধীনতা অর্জন করেছিল, তার মূল চেতনাই ছিল গণতান্ত্রিক চেতনা, তাদের লক্ষ্য ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, গণতান্ত্রিক মুক্ত সমাজ। তাই আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসছে তখনই তারা প্রত্যেক বাড়ি তারা জনগণের ক্ষমতা হরণ করে নিয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে রাষ্ট্র ব্যবস্থাকে সম্পূর্ণ একদলীয় শাসন ব্যবস্থার দিকে নিয়ে গেছে। এটা তারা করেছিল 1975 সালে বাকশাল প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে, পরবর্তীতে আবার এইবার 2008 সালে আসার পরে অত্যন্ত সুচরিতভাবে সুপরিকল্পিতভাবে তারা সংবিধান এর বিভিন্ন অংশ সংশোধনের মধ্য দিয়ে তারা আবার পরোক্ষভাবে একদলীয় শাসন ব্যবস্থার দিকে নিয়ে গেছে। আজকে গতকালকে যে নির্বাচন হয়েছে এই নির্বাচনে নতুন একটি
অস্ত্র তারা সামনে নিয়ে এসছে অত্যন্ত সফল ভাবে, সেটা হচ্ছে যে ইভিএম মেশিন মাধ্যমে ভোট গ্রহণ করা, এবং এটাতে তারা খুব নীরবে নিভৃতেই বলা যেতে পারে কিছুটা, কারণ সুনসান সংবাদ কেন্দ্র ছিল। আমরা অনেক পত্রিকা তো সেই ধরনের কমেন্টস করতে দেখলাম, বিশেষ করে সুনসান প্রাইমারি স্কুল একটা কোথায় সুরিটোলাতে, ওখানে আপনার একজন আনসারের সদস্য পুলিশ সদস্য ছাড়া আর কেউ নেই, সেই সুনসান সুরিটোলা প্রাথমিক বিদ্যালয়ে সত্যিকার অর্থে সুনসান। এইভাবে একটি নতুন কৌশল উদ্ভাবের মধ্য দিয়ে তারা আবারও ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনকে পুরোপুরিভাবে সম্পূর্ণ তাদের ইচ্ছে মতো ফলাফল এবং আমাদের কাছে মনে হয়েছে গতকাল যে আপনার যেভাবে ফলাফল প্রকাশ করা হয়েছে, আপনাদের নিশ্চয়ই অনেকে লক্ষ্য করেছেন যে সাড়ে সাতটা আটটার পরে আবার কিছুটা একদম বন্ধ হয়ে গেছিল ফলাফল, এবং আমাদের কাছে কিছুটা মনে হচ্ছে যে এক ধরনের মিডিয়া ক্রু যেটাকে বলা যেতে পারে সেটাই বোধ হয় সম্ভব হতে হয়েছে, কারণ আমরা ঠিক জানি না যে প্রাথমিক রেজাল্ট গুলো কেন্দ্রগুলো থেকে দেওয়া হয়েছে। আমি একটু বাজারের জন্য একটু বন্ধ রাখবো, যে কথা বলছিলাম যে আপনার 2018 সালেও একইভাবে আগে রাত্রেই নির্বাচন সম্পূর্ণ করে নিয়ে ভোট ডাকাতি করে তারা একটা অবৈধ সরকারকে দখলদারি সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম, আর গতকাল ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের মধ্যে দিয়ে তারা আরেকটা মহড়া দিল, মহড়া হচ্ছে ইভিএম নামক যে যন্ত্রটি নতুন একটি আপনার ডাকাতির যে কৌশল সেটাকে নিয়ে তারা আগামী দিনগুলোতে প্রধানমন্ত্রী নিজেও বলেছেন যে তারা আপনার পর্যায়ক্রমে তারা এই ধরনের ইভিএমকে দিয়েই সমস্ত নির্বাচন তারা সম্পন্ন করবে। সাধারণত নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে আপনার ভোট গ্রহণ করা, কোন পদ্ধতিতে ভোট গ্রহণ করবেন সেটা নির্বাচন কমিশনের উপরে নির্ভর করে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি যেমন নির্বাচনে তিনি সকালবেলাতেও বলে দেন যে তিনি নৌকা ভোট দিয়েছেন, শক্ত নৌকা ভোট দিতে বলেন, তেমনি নির্বাচন কমিশনের কোন পদে ভোট নেবে না নেবে সেটাও প্রধানমন্ত্রী নির্দেশ করে দেন, তাই দিয়েছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, কি আমাদের কিন্তু আমার তো অসুবিধা, তাই না, আমাদের প্রধানমন্ত্রী তিনি যদি তাকে ছাড়া তার নির্দেশ ছাড়া এদেশে কিছুই নড়ে না, পরিচালনা হয় না, সেটা সম্পূর্ণভাবে তাকেই করতে হয়, নির্বাচন কমিশনের দায়িত্বগুলো তাকেই পালন করতে হবে। আমরা অনেকবার বলেছি, বারবার বলছি, এই সরকার নির্বাচন কমিশন
এবং রাষ্ট্রের যন্ত্রগুলোর মধ্যে আর কোনো পার্থক্য নেই। এটা পুরোপুরি ভাবে একটা ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত হয়ে গেছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই এই ফ্যাসিবাদী রাষ্ট্রগুলো ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়। বাংলাদেশ এখন একটা সম্পূর্ণ একনায়কতান্ত্রিক স্বৈরাচারী একটি ফ্যাসিবাদী ব্যর্থ রাষ্ট্রে পরিণত। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 1975 সালে যখন পাঠশাল তৈরি করা হয়, প্রতিষ্ঠা করা হয়, সেটা পার্লামেন্টের একটা উপপত্র দিয়ে তারা সেই পাঠশাল প্রতিষ্ঠা করেছে। এবার আমরা আগেই বলেছি যে সম্পূর্ণ নতুন কৌশল নিয়ে তারা বিভিন্ন সংবিধানের বিভিন্ন অংশগুলোকে পরিবর্তন করে সংশোধন করে তারা একই কায়দায় আবার পাঠশাল প্রতিষ্ঠা করে। ওই কারণেই আজকে গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভেঙে পদগুলোকে বন্ধ করে দিয়ে গণতন্ত্রের যে জানালাগুলো আছে সেগুলোকে বন্ধ করে দিয়ে তারা সবচেয়ে বড় যে জিনিসটা করেছে, যে গণতন্ত্রের যে সৈনিক, সবচেয়ে বড় সৈনিক, যে আপোষহীন নেত্রী, দেশরাজ্যকে তারা একটা মিথ্যা মামলায় সাজা দিয়ে 2 বছর ধরে কারাগারে আটক করে আগামী 8ই ফেব্রুয়ারি তার কারাবরণের 2 বছর। শুধু এটাই নয়, আপনারা জানেন যে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিরোধী দলে প্রায় 35 লক্ষ নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, 1 লক্ষের উপরে বেশি মামলা হয়েছে, 500 উপরে অধিক নেতা কর্মীকে খুন করা হয়েছে, 1000 নেতা কর্মীকে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে। এইভাবে বাংলাদেশে বহুদলীয় যে গণতন্ত্র, রুরাল ডেমোক্রেসি, সেটাকে ধ্বংস করে ফেলা এখন একটা সম্পূর্ণভাবে স্বৈরাচারী একদলীয় রাষ্ট্র ব্যবস্থা চাপিত হচ্ছে। সাংবাদিক বন্ধুগণ, এই দেশের মানুষ কখনোই কোন স্বৈরাচারী শাসনকে তারা গ্রহণ করেনি, শুধু নয় তারা সেটাকে সংগ্রামের মধ্যে দিয়ে, লড়াইয়ের মধ্যে দিয়ে তারা পরাজিত এবং এই দেশের মানুষ কখনোই একদলীয় শাসন ব্যবস্থাকে তারা মেনে নেবে না। আজকে আমরা যে হরতাল আহ্বান করেছিলাম, এই হরতালটা শুধুমাত্র ঢাকা সিটি কর্পোরেশনের যে নির্বাচনের কারচুপি হয়েছে, ডাকাতি হয়েছে, ইভিএম করে দল করে নিয়ে গেছে, শুধু সেই জন্যই না, এই হরতালটা ছিল একটা সামগ্রিকভাবে গণতন্ত্র পুনরুদ্ধার, দেশের যে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং মানুষের মুক্তির জন্যই এই হরতাল আমরা হব। আমরা মনে করি জনগণ এই হরতালে সাড়া দিয়েছে, আমরা এটাও মনে করি যে আজকে সমস্ত বাধা নিষেধ বিধি উপেক্ষা করে অত্যন্ত অল্প সময়ের নোটিশে জনগণকে আমাদের আহ্বানে সাড়া দিয়েছে, সেজন্য আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ করতে হবে। সেই সঙ্গে আপনারা যারা গণমাধ্যমের কর্মী আছেন, তারা গতকাল থেকে অর্থাৎ নির্বাচনের দিন থেকেই সত্য কথা প্রকাশ করে আপনারা জাতির যে আপনাদের প্রতি যে দায় সেই দায় আপনারা পালন করেছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ করতে হবে। আমি অত্যন্ত আন্তরিকভাবে আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই এই জন্যে যে আপনারা সবাই এই নির্বাচনের যে আপনার কারচুপি, ইভিএম ব্যবহার করে মানুষকে যে বোকা বানানো এবং পুরোপুরিভাবে আওয়ামী লীগ দল দলীয় যে আপনাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল গতকালকে নির্বাচনে, সেটা আপনারা প্রকাশ করেছেন আপনাদের বিভিন্ন রিপোর্টের মধ্যে। আমি বিশেষ করে আপনার সক্ষ না বলে সমস্ত পত্রিকাগুলোর কথাই বলছি এবং আমরা অত্যন্ত আনন্দিত এই মিডিয়ার মাধ্যমে গতকালকার নির্বাচনের যে সম্পূর্ণভাবে যে তারা আপনার জোর করে দখলদারি করে নিয়ে গেছে ইভিএমের মাধ্যমে সেটা প্রকাশিত হয়েছে, এর জন্য আমরা আপনাকে আবার ধন্যবাদ জানাই। আমি মানে নির্দিষ্ট কোন মিডিয়া বা কোন আপনার পত্রিকা বা চ্যানেলের কথা উল্লেখ করতে চাচ্ছি না, কারণ সবাই করেছে, কম বেশি সবাই করেছে, সবাই এটাতে আপনার জনগণ এই জেনে গেছে কি ধরনের নির্বাচনের কাছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা আগামী পরশু অর্থাৎ 4 তারিখে ঢাকা মহানগরের থানায় থানায় এই যে নির্বাচন হয়ে গেল, এই নির্বাচনের ফলাফল বাতিলের দাবিতে, গণতন্ত্রকে পুনরুদ্ধারের দাবিতে এবং দেশের জন্য খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী 4 তারিখে ঢাকা মহানগর 2 মহানগরের
থানায় থানায় বিক্ষোভ সমাবেশের আহ্বান করছি। আমরা পরবর্তীতে আবারও জানাবো আমাদের দুই প্রার্থী, মহানগরের দুই প্রার্থী 4 তারিখে অর্থাৎ একই দিনে তারা আপনার 11:00 প্রেস কনফারেন্স, হ্যাঁ স্থানটা আমরা পরে জানাবো, তারা অল ডকুমেন্টস সমস্ত তথ্যগুলো নিয়ে আপনাদের সামনে এই নির্বাচনের সিটি কাউন্সিল নির্বাচনের যে কারচুপি, যে ত্রাস ভয় সৃষ্টি করা হয়েছে, আপনার এজেন্টদেরকে থাকতে দেওয়া হয়নি, অন্যান্য যারা প্রার্থী তাদের কর্মীদেরকে বের করে দেওয়া হয়েছে, এই বিষয়ে সমস্ত বিষয়গুলো নিয়ে তারা আপনাদের সামনে তথ্য সহ হাজির হবেন এবং আপনাদের সরাসরি তুলে দেন। আবারও আমি আপনাদের সকলকে, আপনাদের মাধ্যমে দেশবাসীকে এই হরতালে সমর্থন দেওয়ার জন্য, সহযোগিতা করার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ আমার দলের পক্ষ থেকে জানাচ্ছি। সেই সঙ্গে আমাদের 3-4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে মুক্তি দেওয়ার জন্য আমি দাবি জানাচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনাদের এবং আওয়ামী লীগের যে ভোটের হার যেটা আর কি জাতীয় নির্বাচনে দেখা যায়, তো এবার তার চেয়ে অনেক কম পড়েছে, তাহলে ভোটাররা আসলেই মানে গেল। আমি সে কথা আপনাকে বুঝেই বলেছি যে এই সিস্টেমের উপরেই ভোটারদের জনগণের আস্থা চলে গেছে। আওয়ামী লীগের অধীনে এবং এই নির্বাচন কমিশনের পরিচালনায় কোন নির্বাচনে জনগণের কোন আস্থা নেই, সেই কারণেই আপনার এই নির্বাচন হার এত করেছে। না কখনোই না, এটা আপনারা খুব ভালো করে জানেন, আপনারা রিপোর্ট করেছেন আমার কাছে, সেই রিপোর্ট গুলো আছে, যেগুলোতে আপনারাই বলেছেন যে 5-6% ম্যাক্সিমাম অথবা 7% এটা আপনার পড়েছে পড়তে পারে, এটাই আমাদের কাছে। আপনি বলছিলেন যে ভোটের মানে একটা সময় কি আপনার থেমে যায় রেজাল্ট দেওয়া, আমি সে বলেছি যে আপনার তারা একটা ফলাফল তৈরি করার জন্য তার একটা অঙ্ক ইকুয়েশন আপনি মিলিয়েছেন, যেটা আপনি তারা প্রকাশ করেছেন, অর্থাৎ পুরোপুরি একটা মিডিয়া কারচুপির মাধ্যমে তারা এই ফলাফল প্রকাশ করেছে। সে তো ভোটে উঠে সেটা তো এক কথায় একটু এসে যায়, এই এতে এই নির্বাচন সম্পূর্ণ হবে আপনার একটা বানোয়াট নির্বাচন এবং এর ফলাফল কোনো মতেই গ্রহণযোগ্য নির্বাচন নয়, এটা আমরা কালকেই তো প্রত্যাখ্যান করি। মাননীয় মহাসচিব, আপনারা সর্বশেষ জাতীয় নির্বাচন দেখলেন সরকারের অধীনে এবং এই নির্বাচন কমিশনের অধীনে, আপনারা লোকাল গভর্নমেন্ট কয়েকটা ইলেকশনে পার্টিসিপেট করেছেন এবং সর্বশেষ বাই ইলেকশনও করেছেন, যে বাই ইলেকশনও করেছেন এবং সর্বশেষ ঢাকার 2 নির্বাচন আমরা দেখলাম গতকালকে, তারপরেও কি এই এই সরকার এবং এই এই নির্বাচন কমিশনের অধীনে ভবিষ্যতে কোনো নির্বাচনে কি বিএনপি কে দেখা যাবে কিনা? আমরা একটি লিবারেল ডেমোক্রেটিক পার্টি, আমরা নির্বাচনের মাধ্যমে পরিবর্তনে বিশ্বাসী এবং সেই জন্যই আমরা নির্বাচনগুলোতে অংশ নিচ্ছি, ভবিষ্যতের অবস্থার উপরে আমরা সিদ্ধান্ত নেব এরপরে আমরা কি করব। থ্যাংক ইউ। রোবট মেশিনে ভোট দিয়েছেন। একজন 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 বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের সাধারণ জনগণের বিভিন্ন জায়গায় বলছে আজকে হরতালে সমর্থন পেয়েছেন আপনারা, কিন্তু বিএনপি পার্টি অফিসের সামনে যেভাবে আপনারা বিভিন্ন কর্মসূচি পালন করলেন, আমি অন্তত 50 জন ভোটারের সাথে পার্সোনালি কথা হয়েছে, তারা বয়স্ক এবং তারা কষ্ট করে নির্বাচন ভোট কেন্দ্রে গিয়েছেন, তাদের আঙ্গুলের ছাপ ফেলেনি, তারা ভোট দিতে পারেনি, তারা চলে এসেছে। এখন নির্বাচন কমিশনের কি এই অধিকার আছে কিনা, তাদের ত্রুটিযুক্ত কোনো মেশিনের কারণে একজন ভোটার ভোট দিতে পারলেন না, ভোটাধিকার থেকে তাকে বঞ্চিত করা হয়েছে, তো ইলেকশন কমিশন হ্যাজ বিকাম এ পার্টি টু ইট, নির্বাচন কমিশন এটার একটা পার্টি হয়েছে যে তার ভোটার অধিকার কেনা থেকে, সেই জন্য তাকে তো ভবিষ্যতে অবশ্যই জনগণের আদালতে দাঁড়াতে হবে, আচ্ছা ঠিক আছে।